নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস জৌগ্রাম থেকে জামালপুর বাজার পর্যন্ত একটি র্যালিতে অংশগ্রহণ করলেন। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল জোট কর্মীদের বিরুদ্ধে। শাসক দলের তুগলকি সিদ্ধান্তের প্রতিবাদে হুগলির রঘুনাথপুর বাজারে পথ অবরোধ করল সিপিআইএম। আসানসোলের সালানপুরের ক্ষুদিকা গ্রামে বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শনিবার ভাতার থানা অঞ্চলে প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি। এখন দেখে নেব এক ঝলকে। নিজের বাড়িতেই তড়িতাহত হয়ে মৃত্যু হলো এক গৃহবধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দুর্গাপুর এলাকার চিতর গ্রামে। মৃত গৃহবধূর নাম মিনতি দাস। রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মির্জাপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপক রায়। প্রচণ্ড দাবাদয়ে ধান কাটার সময় সানস্ট্রোকে মৃত্যু হলো এক খেত মজুরের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার শিমুলগড়িয়ায়। মৃতের নাম বহিলা হেমরম। কালনা থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস জামালপুর বিধানসভা এলাকায় জৌগ্রাম থেকে জামালপুর বাজার পর্যন্ত একটি র্যালিতে অংশগ্রহণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, দেখো যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, একটা জিনিসই মনে হচ্ছে যে বিজেপি হচ্ছে কাগুজে বাঘ। ওরা কোর্টে আছে কিন্তু মানুষের মধ্যে নেই। ওরা কাদের কাছে ভোট যাবে? ভোট তো দেবে মানুষ। একটা পতাকাও দেখতে পাচ্ছি না, একটা দেয়াল লেখানো দেখতে পাচ্ছি না, একজন কর্মী সমর্থকও দেখতে পাচ্ছি না। ফলে মানুষ যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারই আমরা ফল পাচ্ছি। মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন, ফুল ছুটছেন, আর নিজেরাই বলছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিরোধীদের একটা অভিযোগ আসছে, এটা সন্ত্রাস করে তাদেরকে নমিনেশন করতে দেওয়া হয়নি, প্লাস প্রার্থীও দেওয়া হচ্ছে না। এ নিয়ে আপনার বক্তব্য? বিরোধীরা যদি প্রার্থী না পায় তার দায়িত্ব তো আমাদের নয়। বিরোধীদের বলুন, মানুষের মাঝখানে সে কিসের জন্য প্রার্থী হবে? আজকে রাস্তা করলো মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রামের মধ্যে গ্রামীণ রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রাস্তার সড়কগুলো পিডাব্লিউডি মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বত বিদ্যুৎকরণ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রূপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবার ঘরে ঘরে চাল কে পৌঁছে দিল? খাদ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিনা পয়সায় চিকিৎসা কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কাজ করেছেন, মানুষ দুয়ার ঘরে মমতা ব্যানার্জিকেই চাইছে। মানুষের আশা এবং ভরসা এবং আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা আসবেন, দাঙ্গা করবেন, হিন্দু মুসলমানকে আলাদা করতে পারে, কিন্তু মানুষ তাদের জন্য একটা ভোটও বরাদ্দ করবে। বিরোধীরা আর একটা অভিযোগ তুলছে, যেটা প্রার্থীদেরকে হুমকি শাসন এবং কি তাদেরকে নিয়ে গিয়ে মারধরও করা হচ্ছে। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যদি থাকে তাহলে আমাদের জেলা সভাপতি স্বপন দেবনাথের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। বিরোধীরা আছে বলেই তো আমাদের কাছে কোনো অস্তিত্ব নেই। কে প্রার্থী, কোথায় বিরোধী দল, কোথায় দেয়াল লিখন, কোথায় পতাকা, কোথায় স্লোগান, কোথায় মিছিল, খুঁজে তো পাওয়া যাচ্ছে না। দেখি কালকে একটা বায়নাকুলার কিনি, যদি খুঁজে পাই নিশ্চয়ই যোগাযোগ করবো। পঞ্চায়েত ভোটে কি আশা করছি? পুরোটাই 100% মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ 7 বছরে করেছেন আর 5 বছর পঞ্চায়েতে যে কাজ করেছেন, 500 বছরে বিজেপি সিপিএম কংগ্রেস পারবে। আজ বিজেপি সিপিএম কংগ্রেস এক হয়েছে তৃণমূলকে হারাবার জন্য। জামানত বাজেয়াপ্ত হয়ে ভোট গঠনের পর নতুন কি কাজ করবেন? ভোট গঠনের পর নতুন বলে কিছু নেই, সারাক্ষণই আমাদের একটাই উদ্দেশ্য, উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন। মানুষকে, বাংলাকে ভারতবর্ষের 1 নম্বর জায়গায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নির্দল প্রার্থী যেটা দাঁড়াচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী একটা নির্দেশ থাকার পরেও, যে আমাদের দলে কোনো নির্দল নেই, কোনো জায়গায় কোনো নির্দল আমাদের তরফ থেকে নেই। কিছু মানুষ হয়তো করেছিলেন, আগামীকালের পরে দেখবেন পূর্ব বর্ধমানে কোনো জায়গায় একজনও নির্দল প্রার্থী থাকবে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে পরের খবরে। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার।
কর্মসূচি শেষে দলীয় প্রার্থীদের পক্ষ থেকে থানায় আইসির হাতে বিভিন্ন দাবি সহ স্মারকলিপি তুলে দেওয়া হয়। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। রবিবার দুপুরে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো জেলা বিজেপি। থানা ঘেরাও আগে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। জানেন যে নমিনেশন পর্ব থেকেই এই জেলার সংস্কৃতির বিরোধী যে একটা তৃণমূল কংগ্রেস জিনিস শুরু করেছে, লাগাম ছাড়া সন্ত্রাস, গঙ্গারামপুর কুশমন্ডিতে আমরা ব্যাপক এই চিত্র দেখতে পেয়েছি। আমাদের ধারণা ছিল বালুরঘাট সদর শহর, শান্তিপ্রিয় শহর, সংস্কৃতির শহর, নাটকের শহর, এখানে এর অন্যতা হবে। কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এখানকার থানার আইসি সাহেব ইনি একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের ন্যায় নেতার মতো তিনি কাজ করছেন। বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। এছাড়াও এদিনের কর্মসূচিতে অংশ নেন বিজেপির জেলা পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, মাফুজা খাতুন, বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা রুখতে থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকলিপি বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষের হাতে তুলে দেওয়া হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দবার্তা। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল জোট কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। পুলিশ তদন্ত নেমে 10 জনকে আটক করেছে। এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল জট কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালদা জেলার পুকুরিয়া থানার শ্রীপুর 2 নম্বর পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত তৃণমূল কর্মীর নাম নয়ন মণ্ডল। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে 30 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে 10 জনকে আটক করেছে। শাসক দলের নেতা মন্ত্রীরা মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়। এখানে একটি অত্যন্ত কর্মঠ আমাদের কর্মী নয়ন মণ্ডল রতুয়া 2 ব্লকের শ্রীপুর গ্রাম, রঘুনাথপুর গ্রামের সেই অঞ্চলের সে প্রচার করছে এবং প্রচার থেকে ফিরছে, তারপরে সারাদিন ব্যাপী তাকে একটা ধমকানি চমকানি তাকে করছিলেন এবং সেখানকার জোট প্রার্থীর সমর্থক অর্থাৎ জোট হচ্ছে কংগ্রেস এবং সিপিএম এর জোট। এই অত্যন্ত মর্মান্তিক এবং এটা কাম্য নয়। মুহূর্তে পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের সকলেই আছেন, ওই গ্রাম আছে তাদের পাশে, এবং 9 জনের অ্যারেস্ট হয়েছে। যিনি মাস্টার মাইন্ড তার নামটাও দেয়া হয়েছে। তাদের নিজেদের মধ্যে একটা অশুভ আঁতাত। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের রাজনৈতিকভাবে তারা কতটা দেউলিয়া, এই নগ্নভাবে এবং এই নিম্ন রাজনীতিকে আমরা খণ্ডন করি, প্রতিবাদ করি। অপরদিকে ঘটনার তীব্রতর বিরোধিতা করেন সাংসদ মৌসুম নূর। তিনি ঘটনাকে শাসক দলের গোষ্ঠীদণ্ড আখ্যা দেওয়ার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। উল্টো তারাই মার্ডার করে দিয়েছে এবং আমাদের লোকজনদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই বলতে পারবো। এখানে আমাদের লোকরা ইনভলভ নেই, ওরা ইনভেস্টিগেশন করুক না, আমরা তো বলছি সঠিক ইনভেস্টিগেশন করুক, তাইলেই তথ্য বেরোক। আর যদি সঠিক ইনভেস্টিগেশন না করে, যদি ফাঁসানোর জন্য করে থাকে, তাহলে তো কিছু বলার নেই। প্রার্থী আমি গত 2-3 দিন ধরে আমি নিজে এসডিপিওর সঙ্গে কথা বলেছি, পুলিশকে জানিয়েছি আমাদের প্রার্থীরা ওখানে যাচ্ছে, ক্যাম্পেনিং করতে বাধা দেওয়া হচ্ছে। আমি তো সেটাই বলছি, মালদায় সুষ্ঠুভাবে নমিনেশন ফাইল করা হয়েছে, কারণ কি এখানে কংগ্রেস শক্তিশালী। যদি কংগ্রেস এখানে দুর্বল থাকতো তাহলে কি ওরা সুষ্ঠুভাবে করতে দিত? কোথাও তো করতে দেয়নি, মালদায় করতে পারছে না।
ওরা এই সন্ত্রাসটা করতে পারছে না। কিছু কিছু জায়গায় যেখানে ওদের প্রচুর ক্রিমিনালসরা আছে ওইখানে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, মানুষ এটা পছন্দ করে না, তাই বলে ওরা জিততেও পারছে না মালদায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। হুগলির রঘুনাথপুর বাজারে পথ অবরোধ করলো সিপিআইএম। শাসক দলের তুগলকি সিদ্ধান্তের প্রতিবাদে এরূপ কর্মসূচি গৃহীত হয়। ঘটনার কথা জানতে পেরে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত ভোটে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন স্ত্রী, তাই স্বামীর অটো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে হুগলির রঘুনাথ বাজারে পথ অবরোধ করলো সিপিআইএম। তাকে অটো চালাতে দিতে হবে এই দাবিতেই উত্তরপাড়া থেকে দিল্লি রোড যাওয়ার রাস্তা অবরোধ করে। পরে ডানকুনি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তার প্রতিবাদে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আজকে রঘুনাথপুর বাজারে আমরা পথ অবরোধ করেছি, একটা প্রতীকী অবস্থান করছি, অবরোধ করছি। আমাদের আমরা বলছি এইভাবে একজনের রুটি রুজি কেড়ে নেওয়া চলবে না, তার প্রতিবাদে আমরা এই প্রতীকী বিক্ষোভ আমরা দেখাচ্ছি। যেভাবে তৃণমূল কংগ্রেস আমাদের একজন প্রার্থী হবার অপরাধে তার স্বামীকে তার রুটি রুজি কেড়ে নেওয়া হলো, এটা অমানবিক, এটা অসিদ্ধ। আমরা এর বিরুদ্ধে প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তা সত্ত্বেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। আমরা দেখছি উল্টে তাকে উচলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া এবং ফ্ল্যাগ খুলে নেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রার্থী। আরে আমার যে দেওয়ালে লেখা, রাত্রে কেউ হয়তো আমি বলতে পারছি না, অপোজিশনের পার্টি, রোলিং পার্টির লোক, ওরা সব আমার দেওয়ালের উপরে সব দাগ মেরে একবারে আমার নাম ফাম কেটে দিয়েছে। ফ্ল্যাগ যতগুলো ছিল আমার স্টেশন অবধি সেগুলো সব টোটাল ফ্ল্যাগ খুলে, মানে কোথায় ফ্ল্যাগ দিক নিয়ে গেছে আমি কোনো খোঁজ পাচ্ছি না। আপনি ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি ক্যান্ডিডেট। কী মনে হচ্ছে এরা কারা এইসব করেছে? রোলিং পার্টি কে করে এখানে, কেন করলো? কেন ভয়, একটা ভয় জমে গেছে যে মানুষ ওদের পাশে নাই, তার জন্য আর। আপনারা পুলিশকে অভিযোগ করেছেন? না, আমরা এখনো কোনো পুলিশকে অভিযোগ করিনি, করব। সেগুলোর উপরে কালি দাগ দেওয়া হয়েছে, এটাতে টিএমসি পার্টি বুঝতে পারছে যে আমাদের মাটি খসে যাচ্ছে, পায়ের মাটি, ওই জন্য ভয়ে এইসব কাজ করছে। অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে যে ঘটনার জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করা হয়েছে। আমাদের বলতে হয়েছে ওদের দুটো, মানে যা যে প্রথম থেকে বিজেপি করতো সেই ছেলেটা টিকিট পায়নি, সেই ছেলেটা টিকিট না পাওয়াতে আমার মনে হয় যে তারাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, ওরা নিজের মধ্যে করেছে এখন টিএমসি পার্টিকে ফাঁসানোর জন্য। টিএমসি কোনো জগৎ তো এইখানে আমাদের তো সিপিএমের সাথেই লড়াই, আমাদের এই সালনপুর পঞ্চায়েতে সিপিএমের সাথে লড়াই, বিজেপির তো কোনো এখানে অস্তিত্বই নেই। ওদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে তার জন্য এরা ওই যেটা হয়েছে কাল রাত্রে আমার ওরাই করেছে, আমাদের টিএমসি পার্টি রাত্রে কেউ বেরোয়নি, আর টিএমসি পার্টি এটাতে কোনো সাপোর্টিং করে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। বর্ধমান ঝাপানতলা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট মেটাতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়।
স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের ঝাপানতলা এলাকায়। যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার সিআইসি সাহেব। আমরা জানি যে এই রক্তদান শিবির কি গুরুত্বপূর্ণ একটা কাজ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করছেন সমস্ত জেলার বিভিন্ন সামাজিক কাজকর্মে যারা যুক্ত তাদের এই রক্তদান শিবির করার জন্য, কারণ একটা সময় আমরা দেখেছি বাংলার বহু ছেলে মেয়ে বহু পরিবারের মানুষ এক বোতল রক্তের জন্য মারা গেছে, পরিবারটা অনাথ হয়ে গেছে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। অনেক সহৃদয় ব্যক্তি এদিন স্বেচ্ছায় রক্তদান করেন, সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন আয়োজকরা। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শনিবার ভাতার থানা অঞ্চলে প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি। এদিন দলের পক্ষ থেকে ওর গ্রামে একটি র্যালি অনুষ্ঠিত হয়। অপরদিকে বলগোনাতেও একটি পথসভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। দলীয় নেতৃত্ব এদিন শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠে। ভারতীয় জনতা পার্টির তরফে প্রচার চালানো হলো শনিবার। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন ভাতার থানার ওর গ্রামে বিজেপির পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। গোটা এলাকা ঘুরে প্রচার চালান দলীয় নেতৃত্ব। মোদি পাঠিয়েছে টাকা কি জন্য? রাস্তা তৈরির জন্য। কোন রাস্তা তৈরি হয়নি, মিছিল করে আসলাম। মোদি পাঠিয়েছে টাকা কাঁচা বাড়ি পাকা করার জন্য, টাকাগুলো পঞ্চায়েতের নেতারা তৃণমূলের খেয়ে নিয়েছে। মোদি পাঠিয়েছে টাকা বাড়িতে শৌচালয় তৈরির জন্য, সেই শৌচালয়ের টাকাও তৃণমূলের নেতারা খেয়ে নিয়েছে। তার জন্য এই চুরি আর এই খাওয়া নীতির প্রতিবাদে রাজ্যের সাধারণ সম্পাদক সুবক্তা মাননীয় শ্রদ্ধা সায়ন্তন বসে আপনাদের সামনে আজকের হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার পর্যবেক্ষক, আমাদের থেকে এসেছেন আপনার এখানকার যে প্রার্থীদের দেখছেন নমিনেশন হয়ে যাওয়ার পরে এদেরকে হুমকি, চমকানো, বাড়িতে লোক পাঠানো সব চলেছে। আমাদের এই প্রার্থীরা এমনকি এই মহিলাদের দেখছেন এনারা টানা বেশ কয়েকদিন, অর্থাৎ উইথড্রল লাস্ট ডেট 12 দিন আমাদের বর্ধমান জেলা পার্টি বসেছিলেন।
উইথড্রল হয়ে যাওয়ার পরে আবার আমরা এনাদেরকে এদের বাড়িতে পাঠাই করে, এটাই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের বাস্তবিক রাজনৈতিক স্থিতি। এরা সব মিলে আমাদের ওখানে ছিলেন কারণ আমাদের আশঙ্কা ছিল এখানে থাকলে কিডন্যাপ হয়ে যেতে পারে, তার জন্য এরকম হিম্মতের সঙ্গে এরা লড়েছেন। এখানকার গ্রামবাসী এবং বিজেপি কার্যকর্তাদের আমি প্রণাম করি এই কারণে। আমি তো বর্ধমানের গড়িসিতে ছিলাম ফার্স্ট ওয়ার্ডটা, এখন এখানে ওর গ্রামে আছি, এরপরে বলগোনাতে যাব। বার্তা মানুষের কাছে আছে যে হিংসাকে পরাস্ত করতে গেলে এবং বাস্তবিক উন্নয়নকে আনতে গেলে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। আমার বার্তার উপর মানুষ নির্ভরশীল নন, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই দাঁড়িয়েছে আমাদের 9টা আসনে বোধহয় প্রার্থী আছে, 7+2 প্রার্থী আছেন। দুটো জায়গায় সন্ত্রাসের কারণে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, প্রধান আমাদের এখান থেকে জিতবে, প্রধান হবে বিজেপি, এই আশা রাখছি আমরা। অপরদিকে ভাতার থানার বলগোনাতে একটি পথসভা অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। দলীয় প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এদিনের এই সভাটি। দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী, অঞ্জন মুখার্জি সহ বহু নেতৃত্ব ও কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব এদিন আগাগোড়া শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। পিছিয়ে পড়া এই ভাতারকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শাসক দলের পরিবর্তে, তৃণমূলের পরিবর্তে ভারতীয় জনতা পার্টিকে সামনে নিয়ে আসুন পঞ্চায়েত নির্বাচনে। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন চোখের সামনে যদি দেখা হয় তাহলে অনেক সময় সামনে থেকে ঝাপসা লাগে, কিন্তু অনেক দূর থেকে যখন দেখা হয় কষ্ট বোঝা যায়। সেই ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বাংলায় জন্মালো, যেহেতু চোখের সামনে ছিলেন আমরা ঝাপসা দেখছিলাম। কর্মকর্তারা বললেন যে বিডিও অফিসে আমাদের ভারতীয় জনতা পার্টির এখানকার কার্যকর্তাদের, তৃণমূলের নেতারা, তৃণমূলের সমাজ বিরোধীরা নমিনেশনের সময় জায়গায় জায়গায় ভাগা। ভাবতে পারেন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, 58,000 পঞ্চায়েতের মধ্যে 34% বুথে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আমরা সত্যি এখনো জানি না, আমরা নির্বাচন পেছাতে চাই না, আমরা চাই নির্বাচনে যেন পর্যাপ্ত সুরক্ষা থাকে বা পুলিশ যেন তৃণমূলের ভূমিকা পালন না করে, তৃণমূলের গুন্ডাদের দীর্ঘদিন পর মানে একটা বিজেপির মিটিং হলো, কারণ এর আগে আমি দীর্ঘদিন ধরে বিজেপি করে আসি কিন্তু এই ধরনের মিটিং আমি কোনোদিন করতে পারিনি। যাই হোক, এখন যে ওদের ভয়ে বা অন্যরকম অত্যাচারের ভয়ে আমরা একটা জায়গায় নির্দিষ্ট আমাদের নিজেদের এরিয়া বলে মনে করে এখানে আমরা করলাম, তাতে করে হ্যাঁ গ্রামের মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, এবং এই গ্রামের এই আমাদের বিজেপি পার্টিতে যিনি এসেছিলেন সায়ন্তন বসু এবং অঞ্জন মুখার্জি এবং সন্দীপ নন্দী, হ্যাঁ, এবং নির্মল কর্মকার, হ্যাঁ, এনারা এসেছিলেন এখানে, ওনারা বক্তব্য রেখে ওনারা চলে গেলেন। হ্যাঁ, আর এই সামনে পঞ্চায়েত ভোটের 14 তারিখে পর্যন্ত ওনারা বললেন যে যথেষ্টভাবে আপনারা হ্যাঁ এগিয়ে যাবেন, সাহস ধরবেন যাতে আসে, তার জন্য আপনার যেভাবে যতটুকু মোকাবিলা করতে হয় উনি ভাষণের মধ্যে দিয়ে তা প্রকাশ করে গেছেন। হ্যাঁ, ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এক মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাটি ঘটেছে কাল্লা মহকুমা হাসপাতালে। ঘটনার কথা জানতে পেরে কাল্লা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব বর্ধমান জেলার কাল্লা মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে কাল্লা বারুই পাড়ার গৃহবধূ বুল্টি মুখার্জি সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টে ছটপট করতে থাকায় নার্সকে ডাকা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে নার্স এসে রোগীকে দেখে কিছু হয়নি বলে বুলটিকে চর মারে বলেও অভিযোগ। পরে চিকিৎসককে ডাকা হলে তিনি পরীক্ষা করে বুলটিকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তার ডাকার পর তখন করে অক্সিজেন নাকে ভরে দিল।
এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কান্না থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস জৌগ্রাম থেকে জামালপুর বাজার পর্যন্ত একটি র্যালিতে অংশগ্রহণ করলেন। বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল রবিবার। এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল জোট কর্মীদের বিরুদ্ধে। শাসক দলের তুগলকি সিদ্ধান্তের প্রতিবাদে হুগলির রঘুনাথপুর বাজারে পথ অবরোধ করল সিপিআইএম। আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামে বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শনিবার ভাতার থানা অঞ্চলে প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।